নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন হচ্ছে বিকেল 5:30 মতন বাজে, আর হচ্ছে আমার পুচকিটা আমার বুকের উপরে ঘুমাচ্ছে। ও না, এই মানে এই সময়টা আমি ওকে এরকমভাবেই নিয়ে আমিও শুয়ে থাকি, ও শুয়ে থাকে, তো আজকে আমার ঘুম আসছে না, সেই জন্য আমি ঘুমাইনি আর কি। আর ও একদম বিন্দাস ঘুমাচ্ছে, এই সময়টা ও এরকমভাবেই থাকে। তারপর হচ্ছে 7টা থেকে উঠে খেলা করতে লাগবে একদম টানা 10:30 পর্যন্ত, তারপর তারপর ঘুমাবে আর কি। মানে একদম বড় মানুষের মতন অভ্যাস হয়ে গেছে, বুঝতেই পারছো তো। চলো, যারা আজকে ভিডিওতে নতুন এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আর আমার ভিডিওর প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে মানে পৌঁছে যাবে, যাতে তোমরা ভিডিওটা ঝটপট দেখে নিতে পারো। এই ভিডিওগুলো আমার বানিয়ে রাখার একটা মাত্র কারণ হচ্ছে যাতে আমি পরে এই ভিডিওগুলো দেখে মানে দেখতে পারি আর কি। কেননা চ্যানেলের যতটা গ্রো হয়েছিল তার থেকে বেশি ডাউন হয়ে যাচ্ছে, যেহেতু কন্টিনিউ ভিডিও আসছে না, প্রচুর পরিমাণে ওয়াচিং টাইম কেটে নিচ্ছে। তো এই দুঃখে তো আমি আমার চ্যানেলটাকে খুলিই না কোনোদিন। যাই হোক, একটু সামলে নিই, তারপর আবার জোর তোর দিয়ে লাগবো ভিডিও করতে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। শোনা, গুড মর্নিং, গুড মর্নিং সোনাবুড়ি। সোনাবুড়ি ঘুম থেকে উঠে পড়েছে, সোনাবুড়ি তো ঘুম থেকে উঠে পড়েছে, টুপি পত্তি হবি। এ বোনা, এবার দেখেছ? এবার দেখেছ? দেখেছ? জল দেবো, জল দেবো, এতে জল দেবো, গায়ে জল দেবো, দেবো 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 জল দেবো। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পুচকুটা সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কি কাজ করে। তো ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ খেলা করার পর তারপর হচ্ছে আবার ওর ঘুম আসে, আর তখন খুব খিচিবিচি করে। তারপর ওকে ঘুম পাড়িয়ে দিই, আর ঘুম পাড়িয়ে দেওয়ার পর না ওকে আমি না আমার পেটের কাছটাতে বেঁধে রাখি। একদিন তোমাদের সাথে শেয়ারও করেছিলাম কীভাবে বেঁধে রাখি। তো তারপর হচ্ছে ওকে খুলে দিয়েছি, এখন যেহেতু ভালোই রোদ হয়েছে তো সেই জন্য ওকে ওর মামার কোলে দিয়েছি, আর মামার কোলে দিয়েছি, আর একদম লম্বা হয়ে হাত পা ছুড়ে দিয়ে একদম শুয়ে আছে। এমনিতে ও মানে আমার ছোটো ভাইয়ের কোলে বেশি থাকতে চায় না, যেহেতু ও ভালোভাবে নিতে পারে না এখন, তো সেই জন্য একটু খিচিপিচি করে ঘুমাচ্ছে বলে ও নিয়ে আছে। তো তারপর হচ্ছে আবার ওর ঘুম ভেঙে গেছে, এটা হচ্ছে 11টা নাগাদ হবে, হয়তো 11টার আগেই হবে, হয়তো 10:30 কি 11টা। তো এখন আমি উঠিয়ে ওর মুখটা একটু পরিষ্কার করে ক্রিম লাগিয়ে দিই, কেননা ওই 12টা ওরকম টাইপের ওরকম সময়ে ওর স্নানটা করাই, সেজন্য এখন একটু ওর মুখটা মুছে দিই। তো মুখটা একটা টিস্যু দিয়ে মুছি, টিস্যু হচ্ছে হিমালয়ার টিস্যুটা আমি ব্যবহার করি মুখ মোছার জন্য, আর লিটিল সেটটা মানে অন্য অন্য কাজে লাগে আর কি, বুঝতেই পারছো তো। তারপর হচ্ছে অল্প একটু ক্রিমও লাগিয়ে দিই, কেননা ও যেহেতু সারারাত ফিডিং করে তো মুখে অনেক সময় দুধের ছোপ ছোপ দাগ হয়ে থাকে, তো সেগুলো দেখতে খারাপ লাগে। আর মুখ একটু ফ্রেশ না করলে ও হয়তো ফ্রেশ হতে পারে না, মানে একটু আমরা হয় না যেমন বড়রা ফ্রেশ হওয়ার পর একটু মনটাও বেশ ফ্রি ফ্রি লাগে, তো সেই জন্য ওকে একটু ফ্রেশ করে দিই, আর একটা ছোট্ট টিপ পরিয়ে দিই। আর টিপ পরানোর কাঠিটা দেখলে ওটা হচ্ছে একটা পেরেক, একদম নতুন পেরেক, একদম যাতে গোল হয় টিপটা, সেই জন্য আমি রেখে দিয়েছি ওটাকে। আর এই যে টিপটাও পরানো হয়ে গেছে, মানে টিপ পরতে গিয়ে খুব খিচিবিচি করে। তারপর হচ্ছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেবিকে কি কি ধরনের ব্যায়াম আমি করাই, বা তোমরা ওই ব্যায়ামগুলো করতে পারো, যেটাতে পেটে গ্যাস থাকলে পেটে গ্যাসও মানে অনেক সময় ক্লিয়ার হয়ে যায়। পেটে গ্যাস তো বাচ্চাদের এখনকার মানে এই নিউবর্ন বেবিদের 4-5 মাস পর্যন্ত পেটে গ্যাস হয়, মানে ব্রেস্ট ফিডিং করার পরেও গ্যাস হয়। হ্যাঁ, যাদের এটা ভুল ধারণা আছে যে মা খাবার খেলে পেটে গ্যাস হবে বাচ্চার, পায়খানা আজে বাজে করবে, তো এরকম কিছুই না, এটা একটা ভুল ধারণা। ডাক্তাররা কোনো দিনই এই জিনিসটা মানে বলে না, ডাক্তাররা সবসময় বলে মায়ের খাওয়াতে কোনো দিন বাচ্চার গ্যাস অম্বল হয় না। হ্যাঁ, মায়ের ঠান্ডা লাগলে বাচ্চার ঠান্ডা লাগতে পারে, এটা কমন ব্যাপার। তো চলো কী কী ব্যায়াম করছি দেখে নাও আজকে।
তো দেখতেই পেলে কিরকম ধরনের ব্যায়াম আমি ওকে করাই। তারপর হচ্ছে দুপুরবেলার দিকে খাই ঘুমাই, খাই ঘুমাই, মানে ওঠে ঘুমায় এরকম টাইপে করে, তো সেই জন্য আমি আর কোনোরকম ভিডিও শ্যুট করিনি। চলো এখন রাত্রির ব্যাপারটা দেখিয়ে দিই, রাত্রিতে বিছানায় কী কী থাকে আর বিছানায় ও কীভাবে থাকে। এই যে দেখো, ধারের দিকে বিছানাটা করা আছে, পাশে পাশ বালিশ দেওয়া আছে, ও এই দিকটাতে শুয়ে থাকে না, একদম আমার পেটের কাছে শুয়ে থাকে। তো এখানে রাখা হচ্ছে দুটো টুপি, আর এখানে হচ্ছে দুটো প্যান্ট রাখা আছে, একটা এক্সট্রা সোয়েটার রাখা আছে, কেননা অনেক সময় যেহেতু ও বেস্ট ফিডিং করে তো ওর জামায় অনেক সময় দুধ টুধ পড়ে যায়, সেগুলোতে ভিজে যায় পুরো গা একদম, তো সেই জন্য এক্সট্রা একটা জামা রাখা থাকে। আর দুটো ক্যাঁতা রাখা আছে, একটা সাদা কাপড় রাখা আছে ওর মুখটা মোছার জন্য, একদম নরম পাউডারের কোটো রাখা আছে, টিস্যু রাখা আছে, এক বোতল জল রাখা আছে যেটা আমার প্রয়োজন হয়। আর এইদিকে এই যে ডাইপারটা নিতে ভুলে গেছিলাম, ডাইপার একটা রেখে দিয়েছি, রাত্রেবেলায় ওকে হাগিস পরাই আমি, কেননা ও একটু কমফোর্টেবলভাবে থাকতে পারে। আর এইদিকে সমস্ত ওষুধ টষুধ রাখা আছে, সেই জন্য মাথার কাছে নিই।